আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সঙ্গে আছে আমি তৌহিদ শাকিল। ইস্ট লন্ডন মসজিদে সর্বশেষ হল নির্মাণের জন্য সাড়ে সাতশো হাজার পাউন্ড ফান্ড রেজ করা হয়েছে। শনিবার চ্যানেল এস এর লাইভ অ্যাপিলের মাধ্যমে এই ফান্ড রেজ করা হয়। দানশীল ব্যক্তিদের প্রতি এমন সহায়তায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মসজিদ কর্তৃপক্ষ। চ্যানেল এস এর পক্ষ থেকেও দানশীলদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম বিধা। ব্রিটেনের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মসজিদ মুসল্লিদের নামাজের জন্য সর্বশেষ হল নির্মাণে অর্থ সহায়তা চেয়ে শনিবার চ্যানেল এস এ লাইভ আপিল করে মসজিদটি। দান কি আল্লাহ এত পছন্দ করেন? এতে প্রায় ৭৫০০০ পাউন্ড রেজ হয়। কমিউনিটির বিশাল সমর্থনে বিমোহিত করে সবাইকে। মসজিদ কমিটি কৃতজ্ঞতা জানান সকলের প্রতি। এইরকম ৭৫০০০০ পাউন্ড অনেক দিন যাবত আমাদের এইভাবে চ্যানেল এসে কালেকশন হয় নাই। এর মধ্যে ৯০০০০ পাউন্ড হইল এটা ডোনেশন, বাকিগুলা হচ্ছে মানে খুর্দে হাসানা। তো আলহামদুলিল্লাহ এটা আমরা কমিউনিটির প্রতি কৃতজ্ঞ। আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সাপোর্টার, আমাদের ওয়েলউইশার যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিই। উইথ দি এক্সটেনশন অন দ্য গ্র্যান্ড ফ্লোর অ্যান্ড দ্য সিস্টার্স হল, অ্যানাদার 1,000 পিপল ক্যান প্রে ইন দ্য মস্ক। So as you know, every holiday, every Jummah, we have to pray outside. The larger the East London Mosque gets, alhamdulillah, the more people come and pray, alhamdulillah. So this will be the final extension, more or less, where another 1,000 people will be able to pray in the mosque, including sisters. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. জনপ্রিয় উপস্থাপক আবু সাইদ আনসারির উপস্থাপনায় রাতভর চলে মসজিদটির জন্য অর্থ সংগ্রহ। ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল জানান, চ্যানেল এস শুধু কমিউনিটির সংবাদ প্রচার করেই দায়িত্ব শেষ করেনি। অর্থনৈতিকভাবে স্বচ্ছ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও চ্যারিটি সংস্থার পাশে থেকে কমিউনিটির উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। আমার কমিউনিটির মানুষ আসলে আনপ্রেসিডেন্টেড, তারা সবসময় মানুষের পাশে দাঁড়ায়, এটা হোক সিরিয়াত অথবা হোক ইন্দোনেশিয়াত অথবা হোক আফ্রিকার মাঝে। সো দেয়ারফর আসলে আমার কমিউনিটির মানুষ আনপ্রেসিডেন্টলি তারা চ্যানেল এসরে পছন্দ করে না, দেওয়ার কারণে কিন্তু পৃথিবীর কিছু মানুষের হাসি আইছে। শতবর্ষী পুরনো ইস্ট লন্ডন মসজিদটি পথচলা শুরু করে ১৯১০ সালে। বর্তমানে মসজিদটির আমূল পরিবর্তন হয়েছে। ১০ মিলিয়ন পাউন্ড খরচ করে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় লন্ডন মুসলিম সেন্টার, আর ২০১৩ সালে আরও ১০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে প্রতিষ্ঠিত হয় মরিয়ম সেন্টার। মসজিদ কর্তৃপক্ষ আশা করছে বাকি অর্থ রমাদানের শেষের দিকে মুসল্লিদের কাছ থেকেই সংগ্রহ হতে পারে। আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট করতে হলে ফাইনাল এক্সপ্যানশন যেটা কমপ্লিট করতে 2.2 মিলিয়ন লাগবে। তো আমাদের অলরেডি ৫ মিলিয়ন খরচ হয়ে গেছে, আরও ৭ লক্ষ পাউন্ডের মতো ওয়াদা আসছে। এখন আমাদের ডোনেশন এবং খরচে হাসানা দুটোই নিচ্ছি, কারণ আমাদের বিল্ডিং কমপ্লিট করতে হবে। ইনশাআল্লাহ পরে আমরা আস্তে আস্তে আমাদের লোকদের খরচে হাসানা পরিশোধ করে ফেলব। ব্রিটেনের সবচেয়ে বড় এই মসজিদে একসাথে প্রায় ৮৫০০০ মুসল্লি সালাত আদায় করতে পারেন। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, লন্ডন।